নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় এক মুসলিম নারী শিক্ষার্থী অ্যাসিড হামলার শিকার হয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ওই নারীর নাম নাফিয়া ইকরাম। 21 বছর বয়সী নাফিয়ার ওপর গত 17 মার্চ অ্যাসিড হামলার এই ঘটনা ঘটে। কিন্তু ঘটনাটি নিয়ে গণমাধ্যমে গতকাল শুক্রবার খবর প্রকাশ হয়। নিউ ইয়র্ক নগরে এখন থেকে নিবন্ধন ছাড়াই কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি করোনা টিকা নেওয়া যাবে। 16 বছরের ঊর্ধ্বে যে কেউ নগর কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে এই টিকা নিতে পারবেন। মেয়র বিল ডি ব্লাজিও গতকাল 23 এপ্রিল এই সিদ্ধান্ত জানিয়েছেন। কুইন্সের একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবারের এই ঘটনায় যমজ শিশুদের হত্যার অভিযোগে মাকে আটক করা হয়েছে। জানা যায়, যমজ শিশুর মাকে এক নিকটাত্মীয়ের সন্দেহ হলে তিনি 911-এ কল করেন, এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রকাশিত হয়েছে কাজী জহিরুল ইসলামের ব্যতিক্রমী কাব্যগ্রন্থ ও থেকে উচ্চারিত। 220 পৃষ্ঠার এই গ্রন্থে 100টি কবিতার জন্য 100টি ছবি এঁকেছেন রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত শিল্পী কাজী রকি। এটি কাজী জহিরুল ইসলামের 25তম কাব্যগ্রন্থ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 1/4 মানুষ করোনার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। কয়েকটি অঙ্গরাজ্যের বেশ কিছু কাউন্টিতে টিকাদান প্রায় শেষ পর্যায়ে। টিকা নিতে আসা মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে টিকার চাহিদাও কম। এসব কারণে অনেক কাউন্টির স্বাস্থ্য বিভাগ তাদের গণটিকাদান কেন্দ্র বন্ধ করে দিচ্ছে এবং টিকার চালানো কমিয়ে দিচ্ছে। জনসন অ্যান্ড জনসনের টিকার ওপর স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই কোম্পানির টিকা প্রয়োগ আবারও চালু করার বিষয়টি অনুমোদন করেছে। তবে রক্ত জমাট বাঁধার ঝুঁকির বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়। বাংলাদেশি আমেরিকান সোসাইটি করোনায় ক্ষতিগ্রস্ত কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 21 এপ্রিল জ্যামাইকার হিলসাইডে 500+ পরিবারের মাঝে ফ্রেশ ভেজিটেবলস ও ফল বিতরণ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে 2-3 বার এভাবে খাবার বিতরণ করা হয়ে থাকে। সৌদি আরবের পাঠ্যক্রমে এবার যুক্ত হলো রামায়ণ মহাভারতের কাহিনী। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নয়া শিক্ষানীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে রিয়াদ। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের সংস্কৃতিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। পৃথিবী আরও একবার ক্ষতবিক্ষত হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে। গতকাল 23 এপ্রিল বিশ্বব্যাপী শনাক্ত হয়েছে প্রায় 9 লাখ করোনা রোগী। জরিপ পরিচালনা সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 14,218 জন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান ইয়োডো মার্গোনা। আজ 24 এপ্রিল তিনি এই তথ্য জানান। সমুদ্রে 6টি ধ্বংসাবশেষের টুকরো পাওয়া গেছে, যা বুধবার বালি সাগরে নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটির বলেই ধারণা করা হচ্ছে। সর্বোচ্চ ট্যাক্স রিটার্ন পেতে চিন্তিত অথবা আপনাকে কি বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে? আমরা আপনার পাশেই আছি। ব্যবসার অডিট ও অ্যাকাউন্টিং, ব্যক্তিগত ও কর্পোরেশন ট্যাক্স, ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স ও অ্যাকাউন্টিং এর জন্য দ্রুত এবং সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান পেতে আসুন জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এ। We provide accurate, fast and reliable tax services for all 52 states. Call today at 929-207-1516.